নমস্কার বন্ধুরা আজ শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝি বংশের সাত পুরুষের কেহ চাকরি করে নাই তাই প্রথম চাকরি পাইয়া ভয় হইয়াছিল না জানি কত লাঞ্ছনা গঞ্জনায় ভাগ্যে আছে মার্চেন্ট আপিসে কেরানি চাকরি যাহার চেষ্টায় ও সুপারিশে চাকরি পাইয়াছিলাম তিনি আপিসের বড় বাবু আমার পিতৃবন্ধু নাম গণপতি সরকার ঢেলকি টেলকি দেখাইতে পারিতেন কি না বলিতে পারি না কিন্তু তাহার চেষ্টায় সহজেই চাকরি জুটিয়াছিল এমনকি আমাকে কর্তৃপক্ষের সহিত দেখা সাক্ষা করিতে হয় নাই গণপতিবাবুর চেহারাটা ছিল তাহার পাকানো উড়ানির চাদরের মতোই ধোপ দুরস্ত এবং শীর্ণ নমনীয় তাই বঙ্কিম তাহাকে নিংড়াইলে এক বিন্দু রস বাহির হইবে এমন সন্দেহ কাহারও হইত না ক্রমশ জানিতে পারিয়াছিলাম তিনি বিলক্ষণ রসিক লোক কিন্তু তাহার সরসতা ছিঁচকে চোরের মতো এমন অলক্ষে যাতায়াত পড়িত যে সহসা ধরা পড়িত না তাহার একটি মুদ্রা মুদ্রাদোষ ছিল কথা বলিবার পর তিনি মাঝে মাঝে মুখের বাম ভাগে এক প্রকার ভঙ্গি করিতেন তাহাতে তাহার অধরষ্টের প্রান্ত হইতে চোখের কোন পর্যন্ত গালের উপর একটি অধ্যাচন্দ্রাকৃতি খাঁচ পড়িয়া যাইত এই ভঙ্গিটাকে হাসিও বলা যায় না মুখ বিকৃতি বলিলেও ঠিক হয় না যেদিন প্রথম আপিস করিতে গেলাম গণপতি বাবু আমার সাজ পোশাক পর্যবেক্ষণ করিয়া বলিলেন আর সব ঠিক আছে কিন্তু লপেটা চলবে না কাল থেকে সু পরে আসবে চলো তোমাকে বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া নি সাহেবের সামনে বেশি কথা কইবে না তিনি যদি রসিকতা করেন বিনীতভাবে মুচকি হাসবে বলিয়া তিনি গালের ভঙ্গি করিলেন বেশ ভয়ে ভয়ে সাহেবের সম্মুখীন হইলাম তাহার খাস কামরায় প্রবেশ করিয়া কিন্তু একেবারে অবাক হইয়া গেলাম সাহেব মোটেই নয় ঘোরতল কালা আদমি চণ্ডীর মহিষাসুরকে জলজ্যান্ত নরমূর্তি কল্পনা করিলে ইহার চেহারাখানা অনেকখানা আন্দাজ করা যায় হেটে মোটা গজস্কন্ধ চক্ষু দুটি কুচের মতো লাল তাহার ওপর বিলাতি পোশাক পরিয়া অপূর্ব খোলতাই হইয়াছে বয়স অনুমান করা কঠিন তবে চল্লিশের নিচেই প্রকাণ্ড টেবিলের সামনে বসিয়া এক মুখ পান চিবাইতেছেন এবং দেশলাইয়ের কাঠি দিয়া দাঁত খুঁটিতেছেন পরে জানতে পারিয়াছিলাম মিস্টার ঘনশ্যাম ঘোষ একজন অতি তুখর ও কর্মনিপুণ ব্যবসায়ী বছরে বার দুই বিলাত যান সেখানে কোম্পানির বিলাতি কর্তৃপক্ষ তাহার কথায় ওঠে বসে বস্তুত বিলাতি সৌদাগরী অফিসে একজন বাঙালির এমন অখণ্ড প্রতাপ আর কখনো দেখা যায়নি আমার সহিত প্রথম সাক্ষাতে এমন ব্যবহার করিলেন যে একেবারে মুগ্ধ হইয়া গেলাম হয়তো দূর হইল তিনি যে একজন অত্যন্ত কদাকার ব্যক্তি এ কথাও আর মনে রহিল না কথার অমায়িকতায় মুহূর্ত মধ্যে আমাকে বসীভূত করিয়া ফেলিলেন এই যে বাবু এটি বুঝি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট বেশ বেশ দাঁড়িয়ে রইলে কেন হে বসো বাবু আপনি আপনার কাজে যান কি বিয়ে করেছ বেশ বেশ আরে তোমাদেরই তো বয়স এখন চাকরি হলো আর কি মন লাগিয়ে কাজ করবে ব্যাস দেখতে দেখতে উন্নতি আমার অফিসে কাজের লোক পড়ে থাকে না ন পান খাও আরে লজ্জা কিসের তোমরা হলে ইয়ং ব্লাড নতুন বিয়ে করেছো পান খাও তাকে আমি জানি না আমার অফিসে ডিসিপ্লিনের অত কড়াকড়ি নেই নাও নাও তারপর সুখ মতো দিনগুলি কাটতে লাগলো চাকরি যে এত মধুর তাহা কোনোদিনও কল্পনা করি নাই কাজকর্ম এমন কিছু নয় একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন লোক দু ঘন্টার মধ্যে সমস্ত দিনের কাজ শেষ করিয়া ফেলিতে পারে তারপর অখণ্ড অবসর সমবয়স্ক সহকর্মীদের সঙ্গে গল্প গুজব বারান্দায় গিয়া সিগারেট টানা কত্তা প্রায় ডাকিয়া পাঠাতেন তাহার সামনে চেয়ারে গিয়া বসি তিনি পান দেন খাই কখনো বাড়ি হইতে ভালো পান সাজাইয়া লইয়া গিয়া তাহাকে দি তিনি খুশি হইয়া খুব রঙ্গ তামাশা করেন কখনো বা রাত্রির কথা জিজ্ঞাসা করেন তাহার হাসি তামাশা একটু আদিরস ঘেসা হলেও ভারী উপাদেয় বস্তুত তিনি যে অত্যন্ত নিরহংকার অমায়িক প্রকৃতির মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ রইল না গণপতি বাবু কিন্তু মাঝে মাঝে আমাকে সতর্ক করিয়া দিতে ও হে বাবাজি একটু সামলে চলো কর্তা তোমাকে ভালো নজরে দেখছেন খুবই আনন্দের কথা কিন্তু যতটা রয়স হয় ততটাই ভালো আজকার পেয়ে যেন বাড়াবাড়ি করে ফেল না নিজের পজিশন বুঝে চলো কর্তা লোক খারাপ নয় কিন্তু কথাই বলে বড়র প্রীতি বালির বাঁধ লক্ষ্য করিয়াছিলাম তিনি কর্তার সহিত প্রভুভিত্তের সম্বন্ধ একেবারে খাঁটি রাখিয়াছিলেন কর্তা তাহার সহিত হাস্য পরিহাস করিতেন কিন্তু তিনি বিনীতভাবে মুচকি মুচকি হাসি ছাড়া কোনো উত্তরই দিতেন না মাস কাটিবার পর একদিন দুপুরবেলা অবকাশের সময় কত্তার ঘরে গিয়াছি ঘরে পা দিয়াই কেমন যেন অস্বস্তি বোধ করিলাম কত্তা নিজের চেয়ারে ঘাড় গুজিয়া বসিয়াছিলেন আমার সারা পাইয়া চোখ তুলিলেন তাহা চোখ দেখিয়া থমকিয়া গেলাম জবা ফুলের মতো লাল চোখে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া কর্কশ কণ্ঠে বলিয়া উঠিলেন কি চাও এ ঘরে তোমার কি দরকার তাহার এরকম কণ্ঠস্বর কখনো শুনি নাই হতমত খাইয়া গেলাম আগে আমি তিনি লাফাইয়া উঠিয়া গর্জন করিলেন পাঞ্চিবুতে চিবুতে পাঞ্জাবি উড়িয়ে আপিস করতে এসেছে ছগড়া এটা তোমার শ্বশুর বাড়ি পেয়েছো বটে গায়ে ফু দিয়ে ইয়ারকি মেরে বেড়াবার জন্য আমি তোমাকে মাইনে দিই যাও টুলে বসে কাজ গে তোমার মতো পুচকে কেনা নি খবর না দিয়ে আমার ঘরে ঢোকে কোন সাহসে ফের যদি এরকম বেচাল দেখি দূর করে দেব হচট খাইতে খাইতে ঘর হইতে বাহির হইয়া আসিলাম এ কি হইল নিঃসারে নিজের জায়গায় গিয়া বসিলাম অভিভূতের মতো আধ ঘন্টা কাটিয়া গেল আমি নতুন লোক তাই বড়বাবুর পাশেই আমার আসন চোখ তুলিয়া দেখিলাম তিনি গভীর মনোসংযোগে খসখস করিয়া লিখিয়া চলিয়াছেন আর সকলে নিজ নিজ কাজে মগ্ন কেহ মাথা তুলিছেন না আমি কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম কি হইছে কাকাবাবু তিনি লেখা হইতে চোখ না তুলিয়া চাপা গলায় বলিলেন কাজ করো কাজ করো। সেদিন সন্ধ্যার পর গণপতি বাবুর বাসায় গেলাম রক্তপোষের ওপর বসিয়া তিনি তামাক খাইতেছিলেন সদয় কণ্ঠে বলিলেন এসো বাবাজি এসো কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম লজ্জায় ধিক্কারে মুখ দিয়া কথা বাহির হইল না শেষে অতি কষ্টে বলিলাম কি হয়েছে আমায় বলুন আমার কি কোনো দোষ হয়েছে তিনি বলিলেন না না তোমার আর দোষ কি তবে বলেছিলুম বড়োর প্রীতি বালির বাঁধ এর মধ্যে কোনো কথা আছে আপনি আমাকে সব খুলে বলুন বাবু তিনি কিছুক্ষণ এক মনে ধূমপান করিলেন ভুলে বলবার মতো কথা নয় বাবাজি না আপনাকে বলতে হবে কেন উনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন তিনি দীর্ঘকাল নীরব হইয়া বসিয়া রহিল কেবল তাহার গালে মাঝে মাঝে খাঁচ পড়িতে লাগিল বলুন কাকা বাবু তুমি ছেলের মতো তোমার কাছে বলতে সংকোচ হয় আসল কথা ঝি বলিয়াই তিনি চুপ করিলেন তাহার গালে একটা বড় রকমের খাঁচ পড়িল কিন্তু জি কথাটা ঠিক শুনিয়াছি কিনা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কি বললেন ঝি গণপতিবাবু উদ্ধদিকে তাকাইয়ে বইলেন হ্যাঁ কদিন থেকে বড় সাহেবের মন ভালো যাচ্ছে না আয়া জানো ও আয়া যেসব ঝি সাহেবদের ছেলে মানুষ করে আমাদের বড় সাহেবের ছেলের আয়া হপ্তাখানেক হলো চাকরি ছেড়ে দিয়া চলে গেছে মাথা গুলাইয়া গেল গণপতি বাবু এসব আবোল তাবোল কি বলিতেছেন বুদ্ধি ভস্টের মতো বইলাম কিন্তু কিন্তু কিছু বুঝতে পারছি না গণপতিবাবু তখন বুঝাইয়া দিলেন কথায় অবশ্য কিছুই বলিলেন না কিন্তু ভাবে ভঙ্গিতে অর্থপূর্ণ ভ্রুবিলাসে সমোচিত নিরবতায় এবং গালের বিচিত্র ভঙ্গি দ্বারা সমস্ত ব্যক্ত করিয়া দিলেন সংক্ষেপে ব্যাপারেই আমাদের বড় সাহেব বছর তিনেক আগে বিপত্নিক হন তাহার পত্নী একটি পুত্র পোষক করিয়া সুতিকা গিহেই মারা যান তারপর হইতে শিশুকে লালন পালন করিবার জন্য ঝি অর্থাৎ আয়া রাখা হয় সেই ব্যবস্থাই এখনো পর্যন্ত আসিতেছে। ঘনশ্যামবাবু অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করিয়া থাকে কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হইলে কিংবা ছাড়িয়া গেলে সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ হইয়া যায় এমনকি তাহার স্বভাবই একেবারে বদলাইয়া যায় গত কয়েক মাস একটি খ্রিস্টান যুবতী কাজ করিতেছিলেন কিন্তু সে হঠাৎ বিবাহ করিবার অজুহাতে কাজ ছাড়িয়া চলিয়াছে অথচ মনের মতো নতুন ঝি পাওয়া যাইতেছে না তাই অনর্থ হইয়া বসিয়া রহিলাম এও কি সম্ভব এই কারণে মানুষের চরিত্রে এমন পরিবর্তন ঘটিতে পারে কিন্তু গণপতিবাবু তো গুলমারিবার লোক নহেন তবু এক সংশয় মনে জাগিতে লাগিল বুঝলাম কিন্তু উনি আবার বিয়ে করেন না কেন এ প্রশ্নের সদুত্তর গণপতিবাবু দিলেন ঘনশ্যামবাবুর শ্বশুর অদ্যাপি জীবিত তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার তাহার সন্তান সন্ততি কেহ জীবিত নাই এই দৈহিত্রই অর্থাৎ ঘনশ্যাম বাবুর পুত্রই তাহার উত্তরাধিকারী কিন্তু শ্বশুর মহাশয় জানাইয়া দিয়েছেন যে জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করেন তাহা হইলে তিনি তাহার সম্পত্তি দেবোত্তর করিয়া এক দূর সম্পর্কের ভাগিনিয়কে সেবায় নিযুক্ত করিবেন সমস্তই পরিষ্কার হইয়া গেল তবু একটা গোলচোখ রুদ্ধ বিস্ময় মনকে আবিষ্ট করিয়া রাখিল এমন সব ব্যাপার যে দুনিয়ায় ঘটিয়া থাকে তাহার অভিজ্ঞতা তখন একেবারেই ছিল না তারপর পাঁচ ছয় দিন কাটিল আপিসে যতক্ষণ থাকি কাটা হইয়া থাকি কি জানি কখন আবার মাথার উপর হুড়মুড় শব্দে আকাশ ভাঙিয়া পড়িবে ইতিমধ্যে দু তিনজন সহকর্মীর সামান্য ত্রুটির জন্য অশেষ লাঞ্ছনা হইয়া গিয়াছে চাকরি যে কি বস্তু তাহা হারে হারে বুঝিতে আরম্ভ করিয়াছে সেদিন আপিসে গিয়া সবে মাত্র নিজের আসনে বসিয়াছি আসিয়া খবর দিল বড় সাহেব তলব করিয়াছেন লিহা চমকাইয়া উঠিল এই রে না জানি কোথায় কি ভুল করিয়া বসিয়াছি আজ আর রক্ষা নাই হাসির আসামির মতো পত্তার ঘরে গিয়া ঢুকিলাম তিনি নিজের চেয়ারে বসিয়া হেড মুখে দেড়া ছইতে কি একটা বাহির করিতেছিলেন মুখ না তুলিয়া প্রসন্ন কণ্ঠে বলিয়া উঠিলেন এই যে সইলেন লক্ষণ থেকে ভালো জর্দা আনিয়াছি দেখো দেখি কে মুক্ত ভরস মেশানো জর্দা হে বড় গরম জিনিস দেড় ঘন্টা ধরিয়া এইভাবে চলিল যেন এ মানুষ সে মানুষ নয় তিনি যে কাহারো শরীর রুড়ো ব্যবহার করিতে পারেন তাহা কল্পনা করাও করি কোথায় সে ক্ষুদিত বাঘ্রের মতো হিংস দৃষ্টি কোথায় সে কর্কশ দুঃসহ গলার আওয়াজ তিনি আবার আমাকে তাহার তার প্রবল প্লাবনে ভাসাইয়া লইয়া গেলেন তিনি মন্দুলোক এ কথা আর কিছুতেই ভাবিতে পারিলাম না ফিরিয়া আসিয়া নিজের আসনে বসিতে বসিতে উত্তেজনা সংহত কণ্ঠে বলিলাম কাকা বাবু ব্যাপার কি গণপতি কলমে এক গাছের চুল জড়াইয়া গিয়াছিল সেটিকে নিভ হইতে সন্তে মুক্ত করিয়া তিনি অবিচলিতভাবে আবার লিখিতে আরম্ভ করিলেন আমার দিকে মুখ ফিরাইয়া ঘষা গলায় বইলেন জি পাওয়া গেছে বলিয়া গালের ভঙ্গি করি এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঝি গল্প পাঠ ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও শুনতে থাকুন প্রচুর প্রচুর বাংলা গল্প আর অবশ্য কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ